গত এক মাসে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে 11টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও অসুস্থ রয়েছে আরও অনেকগুলো প্রাণী। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে আলোচনা সমালোচনায় মুখর নানান মহল। এই ঘটনায় পার্কের কর্মকর্তাদের মধ্যে বিভেদ ও বন বিভাগের অবহেলাকে দায়ী করে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন স্থানীয় সংসদ সদস্য। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। তারই প্রেক্ষিতে সরিয়ে দেওয়া হয় তৎকালীন শীর্ষকর্তাদেরও। মন্ত্রী করোনা আক্রান্ত থাকায় এতদিন না যেতে পারলেও রবিবার ঘটা করে সাফারি পার্কে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী ও প্রধান বন সংরক্ষক সহ মন্ত্রণালয়ের শীর্ষকর্তারা। সঙ্গে দেখা যায় সেই সংসদ সদস্যকেও। এমপি মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একরকম সমাবেশস্থলে পরিণত হয় সাফারি পার্ক। বিশাল বহর নিয়ে পার্কে ঘুরে বেড়ান সবাই। সন্ধ্যার পর গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। দাবি করেন সুস্থ ও সবল দেখেছেন সব প্রাণীকে। আজকে আমরা যারা দেখেছি মাননীয় সংসদ সদস্য, আমাদের উপমন্ত্রী, সচিব, আমরা সবাই অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি খুশি হয়েছি যে এই যে জীব বৈচিত্র্য দেখে এবং এটা খুব হৃষ্টপুষ্টই দেখেছি। আমরা যেগুলো দেখেছি খুবই হৃষ্টপুষ্ট দেখেছি। তো সেখানে যেগুলো ঘটনা ঘটে গেছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। পার্কে পূর্বে এবং বর্তমানে চলমান নানান অনিয়ম নিয়ে প্রশ্ন মুখর ছিলেন সাংবাদিকরা, কিন্তু সব প্রশ্নেই মন্ত্রীর জবাব ছিল একটাই, তদন্তের পর বলা যাবে। শেষমেশ সাংবাদিকদের তোপের মুখে জবাব ছাড়াই শেষ করেন সংবাদ সম্মেলন। এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি, আমি আগেও বলেছি, তদন্ত কমিটি করে দিয়েছি। আমরা সরজমিন পরিদর্শন করেছি। সরজমিন পরিদর্শন করার মানে এটা নয় আমাদের তদন্ত কমিটির কার্যক্রম আমরা বন্ধ করে দিলাম, আমরা এই ফাইনাল করে দেব। এটা আপনারাও বুঝতেছেন যে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা কিছুই করব না। আমরা স্বচক্ষে যেটা দেখেছি এটা আমরা মুখে বুকে ধারণ করব এবং তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। আগে সমালোচনা করলেও এদিন মন্ত্রীর পাশে বসে একেবারেই বিপরীত চিত্রে দেখা গেছে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজকে। অতীতের বেদনাময় স্মৃতি মুছে ফেলে অনাগত দিনের কর্মকে আপন করে নিল। কেফায়াত শাকিল, বাংলাভিশন ডিজিটাল, গাজীপুর।